আপনারা ইতিমধ্যে জানেন আমি চট্টগ্রামে গিয়েছিলাম মাত্র 2 দিনের জন্য। সেকেন্ড দিনে আমি কি কি করলাম এবং কোথায় কোথায় গেলাম, কি কি খেলাম এবং কি কি মজা করলাম সব থাকছে এই ব্লগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। আই হোপ আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা ইতিমধ্যে জানেন যে আমি ছিলাম চিটাগংয়ে এবং চিটাগংয়ে আমার বাসায় আমি এবং আমার বেস্ট ফ্রেন্ড গিয়েছিলাম। সকাল সকাল উঠেই আমরা আমাদের কাজ শুরু করে দিলাম, মানে আমরা আমাদের সবজি ভাত এগুলো করা স্টার্ট করে দিলাম। আপনারা দেখেছিলেন আমি অনেক কিছু বাজার করেছিলাম, সেই বাজার থেকে সেই সবজি ভাত করা স্টার্ট করে দিলাম। এবং ভাত আমি করতে পারি না, ভাতের মাড়টা পাশাতে পারি, ভাত করতে পারি না, সো ভাতে সে হেল্প করছিল এবং সবজিগুলো আমি করছিলাম। সবজি তৈরি এবং সব ভাতটা রান্নাবান্না করে ফেলেছি আমরা। এই সবজি এবং ভাত দিয়েই আমরা আজকে খেয়ে বাইরে বের হয়ে যাব। এবং এই মুহূর্তে মনে হচ্ছিল যে বাসায় মা থাকা কতটা পরিমাণের দরকার এবং বাসায় গার্ডিয়ান না থাকলে কি অবস্থা হয় একটা বাসায়। খাওয়া দাওয়া শেষ করে আমি এবং সুমাইয়া মিলে চলে যাচ্ছি আমার শোরুমের উদ্দেশ্যে। চিটাগং আসার মেইন কারণে ছিল আমার শোরুমটা একটু ভিজিট করা। অনেকদিন ধরে শোরুমে না যাওয়ার কারণে শোরুমটাকে অনেক বেশি মিস করছিলাম, তাই ভাবলাম কুমিল্লা চলে গেছি, শোরুমে তো যেতেই হবে। এখানে আমার বান্ধবী সুন্দর একটা স্ন্যাপ করছিল তারপর আমি তার সাথে একটু মজা করছিলাম। তারপর সেখানে লাইভ করে তারপর সব কিছু শেষ করে আমি চলে গেলাম বারকোডে। বারকোড মানে দা চাটগাইয়া লাইফে, মানে হচ্ছে বীর চট্টলায়। এখানে গিয়ে আমার মোস্ট ফেভারিট জিনিস সেটা হচ্ছে ফুচকা। ফুচকাটা সবার ফার্স্টে অর্ডার করি। এই ফুচকা প্লেটারটা একদম দুইজনের জন্য আমাদের পারফেক্ট ছিল, বলতে গেলে একটু বেশিই ছিল। এটা কিন্তু আমরা পার্সেল করে নিয়েও গিয়েছিলাম। তারপর অর্ডার করলাম আমার ধোসা। এখানকার ধোসা আমার অনেক বেশি পছন্দ। আমার মনে হয় যে এখানকার ধোসা আমার ইন্ডিয়ার ধোসার থেকেও বেশি মজার লাগে, অনেক বেশি মজা। ওখানে খাওয়া দাওয়া শেষে আমরা চলে গেলাম আরেকটা নতুন জায়গায়। এই জায়গাটাতে যাবো করে যাওয়াই হচ্ছিল না আমার। এই জায়গাটা বেশ আমি ছবিতে ভিডিওতে দেখেছি বাট কখনো যাওয়া হয়নি, তাই ভাবলাম সুমাইয়া এসেছে, ওয়াই নট তার সাথে একটু ঘোরাফেরা করা যাক। সো আমি একটু দেখছিলাম আশেপাশের পরিবেশটা এবং এখানে পরিবেশটা কিন্তু বেশ সুন্দর একটা জায়গা, একদম নিরিবিলি এবং রাতের ভিউটা সব থেকে সুন্দর এই জায়গার। এখানে অনেক সুন্দর ফটোশ্যুটও হচ্ছিল, যেমন ওয়েডিং ফটোশ্যুট হচ্ছিল। সো আমি এখানে মেনুটা দেখছিলাম যে কী কী খাওয়া যায়। একটা অর্ডার করার পর আমি একটা সিনেমাটিক শট নেই, আমার ম্যান্ডেটরি শট যেখানে আমার নিতেই হবে। এত বেশি লাইট, এত বেশি সুন্দর করে সাজানো জায়গাটা, আমার জায়গাটার নামটা একদমই মনে পড়ছে না। যদি আপনারা জানে থাকেন যে জায়গাটা কোথায় তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমরা নিয়েছিলাম একটা ফালুদা। এই ফালুদাটা বেশ মজা ছিল, আমার কাছে বেশ মজাই লেগেছে ফালুদাটা। এবং তাকে আমি জিজ্ঞাসা করছিলাম কেমন লাগছে, ও বলছে বেশ মজা লাগছে। এখানে অনেক কম রেঞ্জে আমি দেখলাম বুফে আইটেম আছে, 50+ বুফে আইটেম ছিল। আমার সেদিন হচ্ছে ট্রাই করা হয়নি, কারণ বুফে খাওয়ার মতো আমার মেন্টালিটিটা ছিল না। নেক্সটে যখন আমি চিটাগংয়ে আসবো অবশ্যই এখানে ট্রাই করব এবং আপনাদেরকে জানাবো এটা ওয়ার্থ ইট অর নট। তারপর চলে গেলাম আমার পছন্দের একদম বাবল টি খেতে। এই বাবল টি ছাড়া ভাই আমি একদম অচল, কারণ আমি প্রতিটা সিটিতে গিয়ে এই বাবল টিটা খুঁজি। আমার বাবল টি খুবই মজা লাগে, অনেক বেশি মজা লাগে, তাই আমি একদম লার্জ সাইজটা নিয়েছিলাম এই বাবল টির। এই বাবল টির যে বাবলগুলো থাকে খুবই মজা লাগে আমার কাছে। সেদিন আর ব্লগ করা হয়নি কারণ অনেক বেশি টায়ার্ড ছিলাম, তাই তারপরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেছিলাম বারকোটে। বারকোটে বলতে বারকোটে ওখানে হচ্ছে আপনার উইন্টার ব্রেকফাস্ট ফেস্ট চলছিল এবং উইন্টার ব্রেকফাস্ট ফেস্টের জন্য আমি এবং সুমাইয়া মিলে চলে যাচ্ছিলাম একদম সকালবেলা উঠে। এবং সকালবেলা আমার ঘুম থেকে ওঠা মানে লিটারেলি আমাকে একটা শাস্তি দেওয়ার মতো। আমি একদমই সকালে ঘুম থেকে উঠতে পারি না এবং সকালে ঘুম থেকে উঠতে পারাটা আমার জন্য একটা চ্যালেঞ্জিং ব্যাপার, বাট কী করা যেতেই হবে। এখানে ব্রুফে ব্রেকফাস্ট চলছিল, আমাদের পার পার্সন পড়েছিল 690 টাকা করে এবং আমরা দুইজনই একদম পেট ভরে সেখানে খেয়েছি। আমি এখন আইটেমগুলো দেখাই। এখানে 45+ আইটেম ছিল এবং খুবই ভালো মতো সাজানো ছিল। 3 দিনব্যাপী একটা ফেস্ট চলছিল, বেশ ক্রাউড ছিল এবং এটা কিন্তু আগে থেকে বুকিং দিতে হয়েছিল আমাদেরকে, যদিও এখন হচ্ছে না। সো আমি এক এক করে আইটেম দেখছি এবং সুমাইয়াও দেখছে যে কী কী আইটেম নেওয়া যায়। সো সে এক এক করে বলছে যে এটা নিব ওটা নিব। তার আগে কিন্তু আমরা এক প্লেট খেয়ে ফেলেছি, তারপর আমি ভিডিওটা করা স্টার্ট করছিলাম, কারণ ভাই আগে ক্ষুধা লেগেছিল। তার আগের দিন রাতে আমি তেমন কোনো কিছু খাইনি, আপনারা জানেন যে আমার বাসায় কেউ নাই, খাওয়া দাওয়াও কম ছিল। যে রান্না করে কোনো কিছু খাবো এই এনার্জিটুকু
কালকে ছিল না, তাই হচ্ছে একদম সকাল সকাল উঠে এখানে ব্রেকফাস্ট খেতে চলে এসেছিলাম। সো এখানে খুবই মজাদার তেহরি দিচ্ছিল, যে তেহরিটা তাদের অনেক বেশি ফেমাস। আরও অনেক আইটেমস ছিল যে আইটেমসগুলো তাদের অনেক বেশি ফেমাস এবং অনেক টাকা দিয়ে কিনে কিনে খেতে হয় আমাদেরকে। এবং আমার পছন্দের রসগোল্লা এখানে ছিল, সো আমি দুইটা তো রসগোল্লা ঝটফট করে উঠিয়ে ফেলেছি, কারণ আমার রসগোল্লা অনেক বেশি পছন্দ। আমি দেখতে যেমন রসগোল্লার মতো, আমার খেতেও কিন্তু খুব পছন্দ ওটা। এখানে পার পার্সন আপনারা যত ইচ্ছে তত ধোসা খেতে পারবেন, এবং ধোসাটা তো ইয়াম্মি আমি বলেইছি আগে। এখানে মঞ্জুল ভাইয়ের সাথেও দেখা হয়ে গেল, তিনিও বসলেন আমাদের সাথে ব্রেকফাস্ট করার জন্য। তারপর গেস ওয়াট, আমি এক এক করে সবগুলো ট্রাই করছি এবং লিটারালি সবগুলোর টেস্ট ছিল এরকম করার মতো। আমার এখন যে এডিট করছি না, এখনই আমার মুখে পানি চলে আসছে, এত বেশি মজার মজার আইটেমস ছিল সেখানে। ওয়ার্থ ইট ছিল ভাই, 690 টাকা দিয়ে ব্রেকফাস্ট করে একদম আমরা ঠাসে খাইছি, বলা না যে ঠাসে খাইছি, একদম ঠেসে খাইছি আর কি আমরা। শুধু আমি না ভাই, আমার থেকে ডাবল না ট্রিপল খায় আমার বেস্ট ফ্রেন্ড মানে সুমাইয়া, অনেক বেশি খাইছে এবং খেয়ে বলতেছে ভাই আমি না নিঃশ্বাস নিতে পারতেছি না, এত বেশি খাইছি। এবং লিটারালি আমরা যে ব্রেকফাস্টটা করছি না, আমরা সন্ধ্যা পর্যন্ত কিছুই খেতে পারিনি, কারণ আমাদের একদমই ক্ষুধাই লাগে নাই। তারপর আমি আরেকটা ধোসা নিলাম, এই ধোসাটা আমি একাই শেষ করছি এবং ধোসা আমার অনেক বেশি পছন্দ, স্পেশালি সেখানকার ধোসা। আমি আরেকটা ধোসা নিয়ে নিয়েছি। ধোসা খেলেই তো চলবে না, ধোসার আগে তো আমার একটা ফেভারিট জিনিস খেতে হবে তাই না, সেটা হচ্ছে এই রসগোল্লাটা। মানে হচ্ছে এই রসগোল্লাটা আমার এত বেশি পছন্দ, আমি যখনই দিনাজপুরে যাই তখন পাবনা সুইটের রসগোল্লাটা খাই। সেখানকার স্পঞ্জ মিষ্টি বা রসগোল্লা যেটাই বলেন না কেন, আমার খুব বেশি ভালো লাগে। আমি ভাবতাম পাবনা সুইটের স্পঞ্জ মিষ্টি বা রসগোল্লার উপর কোনো মিষ্টি হয় না, এবং চিটাওয়াং এ তো বারকোটের রসগোল্লার উপর কোনো রসগোল্লা হয় না। তারপর আমি একটা ক্র্যাপ নিয়ে নিলাম চকলেট দেওয়া উপরে, এবং সেগুলো খেয়ে দিয়ে একদম বাসায় ফিরলাম। বাসায় এসে ভাই একদম আমি অবস্থা খারাপ, ভিডিওটা যদি শোনাতে পারতাম না যে আমি কি গলা ছেড়ে গাচ্ছিলাম, যদি শোনাতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। বাট এটা যে কখন সে ভিডিও করছিল, মানে হচ্ছে সময় কখন সে ভিডিও করছিল আমি নিজেও জানি না, সে এবং আমি লিটারালি অবাক হয়ে গিয়েছি সে যখন দেখছি যে ভিডিও করছে এবং বলছে ভাই প্লিজ তুই আমার মানসম্মানটা খাইস না, এবং বলছে এটা আমি ডেয়ে দিয়ে দিবো। আমি বলছি না প্লিজ এটা ডেয়ে দিস, কারণ অনেক জঘন্য গলায় আমি গানটা গাচ্ছিলাম। এখন আমার ব্যাগ গোছানোর পালা, এই যে আমার ব্যাগ গোছানোর পালা, কতগুলো শাড়ি, কতগুলো ব্লাউজ এবং কতগুলো জামা কাপড় আমার এখানে, আমি এক এক করে থাক থাক করে রেখে দিয়েছি যা বলার বাইরে। আমি এগুলো শাড়ি নিলাম জাস্ট শুট করার জন্য, কুমিল্লাতে যাব এবং শাড়ি পরবো না তা কি হয়, আমি আবার কুমিল্লাতে ব্যাক করছিলাম, দ্যাটস ওয়াই হচ্ছে এই শাড়িগুলো আমি নিয়ে নিয়েছি। শাড়িগুলো সব আমার পেজের, আমার পেজ আর্টস অফ পিয়ার এই তো। তারপর আমরা একদম রেডি টেডি হয়ে সব কিছু তালা তালা মেরে এবং আলহামদুলিল্লাহ বলে এবং সব কিছু দেখে শুনে নিয়ে আমরা হচ্ছে বাসা থেকে বের হয়ে যাচ্ছিলাম। আবার দেখা হবে নেক্সট ব্লগে, আমি খুব জলদি চিটাগাং আসবো। আল্লাহ হাফেজ।